বন্ধুরা, আপনারা কলকাতা সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমার এই ভিডিওটা অন্যদের থেকে একটু হলেও বেশি স্পেশাল। আজ আমি কলকাতা সম্পর্কে কিছু দারুণ তথ্য জানাতে চলেছি। 300 বছরের পুরাতন শহর কলকাতা। এই শহরটি নিজের ইতিহাস কালচারকে বজায় রেখে এখনকার সময় মডার্ন কালচারকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ার দ্রুত উন্নতিকারী শহরগুলির মধ্যে অন্যতম। কলকাতা ইন্ডিয়ার 3 নম্বর মেট্রোপলিটন এবং 3য় জিডিপি যুক্ত শহর। তো বন্ধুরা, চলুন কলকাতাকে আরও একবার নতুন করে চিনে আসা যাক। আমি মল্লিকা আর আপনারা দেখছেন মল্লিকা মোটিভেশন। ইন্ডিয়ান স্টেট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত গঙ্গা নদীর তীরে কলকাতা শহর তৈরি হয়েছে। কলকাতার মেট্রোপলিটন শহরকে ধরলে এখানে 1.5 কোটি লোক বসবাস করে থাকে। এখানকার অফিসিয়াল ভাষা বাংলাকেই প্রাধান্য দেওয়া হয়। ইংরেজ শাসনের সময় ব্যবসা উন্নতিকরণ এবং থাকার জন্য পুরো লন্ডনের মতো গঙ্গা নদীর তীরে সুতানোটি, গোবিন্দপুর এবং কালিকাটা, এই 3 জায়গা নিয়ে তৈরি হয় কলকাতা। তখন এই শহরকে ক্যালকাটা বলে জানতো সবাই। 1773 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল, অর্থাৎ এখনকার পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী। 2001 সালে ওখানকার সরকার ক্যালকাটা থেকে কলকাতা করে দেয়। এইখান থেকে জানা যায় কলকাতা কতটাই পুরাতন, আর এটার জন্য কলকাতাকে যতটাই জানবেন ততটাই নতুন কিছু সামনে আসবে। দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে 3য় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত, সর্বপ্রথম মেট্রো থেকে শুরু করে প্রথম পোলো ক্লাব, প্রথম অস্কার থেকে শুরু করে প্রথম নোবেল প্রাইজ, প্রথম কফি হাউস থেকে শুরু করে প্রথম নিউজ পেপার, প্রথম মোবাইল থেকে শুরু করে প্রথম টিভি, প্রথম প্রেসিডেন্সি থেকে শুরু করে কলকাতা ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি, প্রথম আন্ডার ওয়াটার মেট্রো থেকে প্রথম অ্যান্থিলিবার ব্রিজ, প্রতিটাতে কলকাতার ছোঁয়া রয়েছে। এই সব কারণের জন্য কলকাতাকে সিটি অফ জয় বলে জানা যায়, আর এর অর্থ হলো আনন্দের শহর। নোবেল থেকে নবাব পর্যন্ত, নবাব রাজত্ব থেকে ব্রিটিশ রাজত্ব পর্যন্ত, আর ব্রিটিশ রাজত্ব থেকে আজ পর্যন্ত কলকাতা কখনো পুরানো হয়নি। সময়ের সাথে সাথে এই শহরটি পরিবর্তন হয়ে এসেছে, কিন্তু এর বাঙালিয়ানা কালচার, হেরিটেজ, আর্কিটেকচার, স্টাইলে কোনো পরিবর্তন আসেনি। জয় এবং হ্যাপিনেস এই শহরের লাইফলাইন। উৎসব ছোট হোক কিংবা বড়, আনন্দের কোনো কমতি হয় না। কলকাতা ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র রাজধানী শহর নয়, এই শহরটি পুরো রাজ্যের ভালোবাসার কেন্দ্রবিন্দু। আজ কলকাতা একটি ডেভেলপড মেট্রোপলিটন শহর, যেখানে ইন্ডাস্ট্রি, এডুকেশন, ট্রেড, ব্যাংকিং সেক্টর, আইটি এবং সফটওয়্যার হাব, ফিশিং হাব, ফিল্ম ইন্ডাস্ট্রি হাব, এগ্রিকালচার হাব, আরও অনেক কিছু অবস্থিত। আর কলকাতাতে ইকোনমিক্স বুস্ট পাওয়া যায়, যেখানে জিডিপি স্টেবল থাকে। এই জন্য কলকাতা ইন্ডিয়ার মধ্যে অন্যতম ধনী শহর। বন্ধুরা, আপনারা কি জানেন ব্রিটিশ সময়ে লন্ডনের পর কলকাতাকে দ্বিতীয় সবচেয়ে বড় শহর বলে মানা হতো? পুরো বিশ্বেতে এখানে সব বড় বড় অফিস কোম্পানি অবস্থিত ছিল। এখানে ইন্ডিয়ার সবচেয়ে পুরাতন চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা, যা কলকাতাতেই অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে আরও অনেক পশু পাখি সুরক্ষিত আছে। এটি 1875 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে প্রথম পোলো ক্লাব চালু করা হয়, এটি 1858 সালে তৈরি হয়। আর এখন ইউরোপের অনেক জায়গায় পোলো ক্লাব অবস্থিত আছে। আপনারা তো সকলেই জানেন বাঙালিরা বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসে, আর এই জন্য বাঙালির জ্ঞানও অনেক বেশি হয়ে থাকে। আর এই জন্যই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বইয়ের বাজার কলকাতাতেই অবস্থিত। ইন্ডিয়ার সাথে সাথে পুরো বিশ্বের কলেজ স্ট্রিট মার্কেট 2য় বৃহত্তম। বলা হয়ে থাকে যে বই এখানে পাওয়া যায় না সেটা বিশ্বের কোথাও পাওয়া যাবে না। আর এছাড়াও এখানকার ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়ার সবথেকে বড় বই সংরক্ষণশালা। কলকাতা সবসময় সায়েন্স এবং টেকনোলজি প্রমোট করে এসেছে। এই শহর থেকে অনেক সায়েন্টিস্ট সামনে এসেছে। কলকাতাতে বিড়লা প্ল্যানেটেরিয়াম এশিয়ার মধ্যে সবথেকে বড় প্ল্যানেটেরিয়াম, যা বিশ্বের 2য় বৃহত্তম। এটি 1967 সালে তৈরি করা হয়। আপনাদের জানিয়ে রাখি, কলকাতাতে অবস্থিত সায়েন্স সিটি ইন্ডিয়ার সবচেয়ে বড় সায়েন্স সিটি। কলকাতাতেই শুধুমাত্র 6 জন মানুষ নোবেল প্রাইজ পেয়েছেন। 1919 সালে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং এখনকার সময় 2019 সালে অভিজিৎ ব্যানার্জি নোবেল প্রাইজ পেয়েছেন। এখানে ফিল্মেও সর্বপ্রথম অস্কার প্রাইজ পেয়েছিলেন সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমার জন্য। এখান থেকে বোঝা যায় এই শহরটি কতটা হাইলি এবং এডুকেটেড। কলকাতা ইন্ডিয়ার একমাত্র শহর যেখানে এখনও পর্যন্ত ইলেকট্রিক ট্রাম চলাচল করে। 1900 সাল থেকে কলকাতাতে ট্রাম চলাচল শুরু হয়েছিল, তা আজও চলমান। আজও পর্যন্ত পুরো বিশ্বে কলকাতাতে হ্যান্ড রিক্সার চলন আছে। এটিতে যাত্রী বসার পর সওয়ারি টেনে টেনে নিয়ে যায়। দেশের সবথেকে পুরাতন পোর্ট যেটি কলকাতাতেই অবস্থিত, যেটি 200 বছর ধরে পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছে,
এই পোর্টটি খিদিরপুরে অবস্থিত, যা খিদিরপুর পোর্ট ট্রাস্ট নামে পরিচিত। এমনকি এখানে বিশ্বের তৃতীয় ক্রিকেট স্টেডিয়ামও অবস্থিত। এখানকার মানুষ ফুটবল খেলতে এবং খেলা দেখতে ভীষণই পছন্দ করে। এখানে অবস্থিত মোহনবাগান ক্লাব প্রচুর পুরাতন একটি ফুটবল ক্লাব। আজকাল আমাদের সবাইয়ের কাছে মোবাইল ডিভাইস বর্তমান আছে, কিন্তু আপনারা কি জানেন কলকাতাতে সর্বপ্রথম জ্যোতি বসু মোবাইল ফোন ইউজ করেন? ভারতের মধ্যে কলকাতা শহরেই সর্বপ্রথম মেট্রো পরিষেবা চালু হয় 1984 সালে। এমনকি এখানে গঙ্গার তলদেশ থেকে প্রথম মেট্রো চালু করা হচ্ছে, যা কলকাতাতে এবং হাওড়া শহরকে জুড়বে। পশ্চিমবাংলা তথা কলকাতাতে সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। সারা বিশ্বের কাছে দুর্গা উৎসব মানে কলকাতার নামই ভেসে ওঠে। কয়েক হাজার দুর্গাপুজো হয়ে থাকে এই শহরের বুকে। এখানে কোটি কোটি টাকা ব্যয়ে এক একটি প্যান্ডেল সাজানো হয়। এই সাত দিন চলা পুজোতে 24 ঘন্টা প্রতিটা ধর্মের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠে। এই সময় দিন এবং রাত্রে সমানভাবে যান চলাচল করে। এই সময় কলকাতা শহর নানা রকম আলোয় সেজে ওঠে। ক্রিসমাস থেকে ঈদ, ঈদ থেকে দুর্গাপুজো, প্রতিটা ফেস্টিভ্যালে সব মানুষ আনন্দে মেতে ওঠে। অন্যান্য জায়গার মতন এখানেও বেশ কিছু স্পেশাল খাবার পাওয়া যায়। রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, চপ, চিকেন, বিরিয়ানি, আরো অনেক কিছু স্পেশাল পাওয়া যায়। আলাদা করে ফুচকার নাম না বললেই না, এই শহরে ফুচকার স্বাদ অতুলনীয়। শিক্ষার দিক থেকে কলকাতা অনেক এগিয়ে। এখানে শিক্ষার হার 93%। অনেক নাম করা ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট এখানে আছে, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, IIM ইত্যাদি। কলকাতার মানুষদের ট্রাফিক ঝঞ্ঝাট খুব কম পোহাতে হয়। এই শহরের ট্রাফিক কন্ট্রোল কলকাতা পুলিশ করে থাকে। ইন্ডিয়ার একটি তথ্য অনুযায়ী জানা যায় এই শহরটি সবচেয়ে বেশি সেফটি। কলকাতাতে ট্রান্সপোর্টের জন্য প্রচুর রকমের যানবাহন অ্যাভেলেবেল, ট্রেন, বাস, ফেরি, ট্যাক্সি, অটো, মেট্রো, আরও অনেক কিছু। এই শহরে খুব কম টাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। এখানে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের ব্যস্ততম এয়ারপোর্টগুলির মধ্যে অন্যতম। কলকাতাতে 5টি বড় রেলওয়ে স্টেশন অবস্থিত, এর মধ্যে সবথেকে বড় হাওড়া স্টেশন। এই স্টেশনের মধ্যে 23টি প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এই স্টেশন থেকে সারাদিন কত ট্রেন আর কত মানুষ চলাফেরা করে। এই শহরে নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট, আরও অনেক জায়গা আছে যেখানে খুব কম টাকায় খুব ভালো করে শপিং করতে পারবেন। অন্যান্য জায়গার তুলনায় এখানে খুব কম টাকায় থাকা এবং খাওয়া পেয়ে যাবেন। এই শহর ধনী এবং দরিদ্রের উভয়ের। কলকাতাতে এমন কিছু জায়গা আছে যেখানে আপনারা অবশ্যই ভিজিট করবেন। ইকো পার্ক থেকে নিকো পার্ক, ভিক্টোরিয়া থেকে ময়দান, প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট, মিউজিয়াম থেকে ন্যাশনাল লাইব্রেরি, ঠাকুরিয়া লেক থেকে নন্দন, হাওড়া ব্রিজ থেকে হুগলি ব্রিজ, আরও অনেক জায়গা। আপনারা যখনই আসুন না কেন, হাতে একটু সময় নিয়ে আসবেন, তা না হলে আমার এই তিলোত্তমা কলকাতা শহরকে উপভোগ করতে পারবেন না। এই একটি ভিডিওর মাধ্যমে কলকাতা সম্পর্কে পুরোটা এক্সপ্লোর করা সম্ভব নয়। তো বন্ধুরা, এই কলকাতা শহরকে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।